সাথে আছি রেজা। এখন আমরা আজকে এমন একটা বাসায় আছি যেটা একটা হন্টেড হাউস নামে পরিচিত। আমাদেরকে আগে ভাই নিস্তা দেখাইনি, একজন ভাই আমাদেরকে ফোন দিয়ে জানিয়েছেন। আপনারা আগে নিচের যে জায়গাটা সেটা আপনাদেরকে দেখাই। জায়গাটা খুবই খুবই হন্টেড টাইপের, খুবই রহস্যজনক। আসলে আমাদের এখানে থাকার কিন্তু শব্দ কিন্তু পেয়ে যাচ্ছে। এখানে আমাদের আর এখান থেকে দ্রুত দ্রুত আমরা সরে যাই। কার্যকলাপ হয় যেগুলা বর্ণনা করতে পারি। আমরা আস্তে আস্তে উঠছি। সিঁড়ি গুলো আপনারা একটু দেখেন, মনে হচ্ছে অনেকদিন পুরানো একটা সিঁড়ি। কিন্তু সিঁড়ি পুরানো হলেও জানলা কিন্তু অনেক পরিষ্কার, মানে জিনিসটা খুবই রহস্যজনক। না আসেন, উপরে উঠছি। এখানে কিছু ময়লা দেখা যাচ্ছে, এটাও মনে হয় কোনো একটা কারণ। এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলোকে ইউজ করছে বলে মনে হচ্ছে। যাচ্ছি আস্তে আস্তে সেই ছাদের দিকে। আসলে ছাদে বলে অনেক অনেক ঘটনা ঘটছিল। আজকে যে আমাদের এই জায়গা সম্বন্ধে ইনফরমেশন দিয়েছে, ও যে কোনো কারণবশত নিয়ে তিনি আজকে আসতে পারেননি, তাই আমরা এসেছি তার বদলে। তাই তাকে আমরা আজকে উপস্থিত করতে পারিনি, আর তার এত সাহস হয় নাই যে আমাদের সাথে সেটা সেই রহস্যটা উন্মোচন করবে। কারণ তিনি অনেক মানে ভয়ে আছেন যে তার সাথে কোনো কিছু ঘটে কিনা, যে তিনি এবার থাকেন এবং আমরা কিন্তু নিচে নিচে অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম। আচ্ছা, আমরা নিচে তো অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম, এখন ছাদটা আমরা একটু ভালো করে দেখি। কারণ আমাদের সাথে এদিকে আসেন আপনারা, দিকে দেখা যাচ্ছে এদিকে নাই কিন্তু তবুও কতগুলো লাইট দেখা যাচ্ছে। আপনারা দেখেন এদিকে নিচে দেখেন পাইপের নিচে দেখেন কতগুলো ইট দেওয়া আছে। নর্মালি ইট খুব কমই দেখা যায় কিন্তু এখানে অনেক ইট আছে। দেখেন এই ইটটা কিন্তু অন্যরকম লাগতেছে, দেখেন ইট কিন্তু অন্যরকম আর সবগুলো ইটের থেকে কিন্তু এটা একটু ভিন্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যগুলো ইট থেকে ইটটা একটু ভিন্ন, আপনারা দেখলে বুঝবেন এটা কালারটাও কিছুটা অন্যরকম। আমরা এখন এই ইটটা সরিয়ে দেখবো এখানে কিছু আছে কিনা, এটা নিচে কিছু থাকতে পারে। জি, অনেক 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 কষ্ট, অনেক ভারী। এটা নিচে কিছু আছে, কাগজ, যে আমরা একটি কাগজের মতো দেখতে পাচ্ছি। কাগজের মধ্যে কিছু লেখা আছে, আপনারা দেখেন কিছু লেখা আছে, কিছু চিহ্ন আঁকা আছে, কিছু চিহ্ন আঁকা আছে আর কিছু লেখা আছে। লেখা আছে কি আপনারা একটু দেখেন, রেজা তোর পরিবার ধ্বংস হয়ে যাবে। এটা তো খুবই ভয়ানক কিছু, খুবই সিরিয়াস। এখন কিছু চিহ্ন আছে কিছু একটা, দেখেন আসলে এটি ব্ল্যাক ম্যাজিক। এটা সম্ভবত এই বিল্ডিং এ ব্ল্যাক ম্যাজিক করা আছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং অনেক সাইন পেয়েছি আমরা বিল্ডিং এর, অনেক সাইন আছে। আমরা আপনাদেরকে দেখাবো কিন্তু এর আগে এটাকে ধ্বংস করতে হবে, কারণ তা না হলে যে জিনটার কাজে এখানে শব্দ হলো উপনীত কিছু একটা আওয়াজ হচ্ছে একটা, কিন্তু এখন গেছে আওয়াজটা। আপনারা দেখেন এটা এখন দ্রুত ধ্বংস না করলে কারো ক্ষতি হয়ে যেতে পারে। আমরা রেখে দিই ঠিক মতো জায়গা মতো, এখন আমরা এটাকে ধ্বংস করব। সামনে একটি কালো পানির মতো, সামনে একটি কালো পানি দেখা যাচ্ছে, দেখেন
এটা এটা দেখে খুবই দুর্গন্ধ বার হচ্ছে এবং এটা মনে হয় ব্ল্যাক ম্যাজিকের ইউজ করা হয়েছে যেহেতু এটা ব্ল্যাক। আমাদের খুবই সাবধানে কাজ করতে হবে, এদিকেও কিছু ব্ল্যাক ম্যাজিক অনেক কিছু ইউজ করা হয় আমরা জানি, এখানেও কিছু উপাদান সম্ভবত রয়েছে এবং আমরা এসব থেকে সাবধানে থাকব। আপনারা হয়তো জানেন না যে কি কি করা দরকার, কি কি বলা দরকার, আমরা জানি হয়তো আপনারা সকাল। আর আমরা আমরা জানতে পেরেছি যে এটার এই বিল্ডিংটার পাশে যেহেতু কোনো বিল্ডিং নাই তবু একটা এর পাশে একটা পুকুর আছে যেটা খুবই একটি ভয়ানক একটি পরিস্থিতি। এখন এই পুকুরটার মধ্যে যদি আমি খালে দিই এবং এটা যদি কেউ খুঁজে না পায় তাহলে মনে করেন কারো কোনো ক্ষতি হবে না এবং এটা পড়ার সময় একটি দোয়া পড়তে হবে। আমরা আপনাদের কিছু নিষেধাজ্ঞার কারণে আমরা এটা বলবো না কিন্তু আপনারা দেখেন। এখন আমি এটা ফেলে দিব, জীব শেষ ফেলে দেওয়া হয়েছে, এটা ফেলে দেওয়া হয়েছে এবং এটা পুকুরের গহীন তলে যাবে, চলে যাবে, ঠিক আছে, তাহলে এটা আর কেউ খুঁজে পাবে না। তো আমরা এখন আপনাদের একটু ছাদের আশপাশ দেখাবো, ছাদটি যে আসলে কত ভয়ঙ্কর আপনারা না দেখলে বুঝবেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস পড়ে আছে, কি দিন একটা জিনিস পাইপের মধ্যে, একটি পাইপের একটা অংশ, এটা সম্ভবত কেউ কাউকে আহত করার জন্য ইউজ করা হয়েছিল, একটি দাগ আছে ভিতরে। এখন আপনারা অনেক দিন আগের মনে হচ্ছে, মনে হচ্ছে অনেক দিন আগের, কিন্তু আমরা এটা দেখা দিই যাতে সাথে কোনো ধরনের ক্ষতি না হয়। আর যেহেতু আমরা এটার ব্ল্যাক ম্যাজিক করে যে মন্ত্রটা রাখা হয়েছিল সেটা আমরা যেহেতু ধ্বংস করে ফেলছি সেহেতু সমস্যা আশা করি হবে না, এবং অন্যান্য কোনো ব্ল্যাক ম্যাজিকের উপাদান আমাদের যাতে কেউ স্পর্শ না করে সেই জন্য সবাইকে সাবধান করে দিব আমরা, সমস্যা নেই। এখানে দেখা যাচ্ছে একটা ব্যাঞ্চ, ব্যাঞ্চের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো দাগ আছে, লাল লাল দাগ আছে, সম্ভবত এখানে কারো কারো রক্ত অথবা যাই হোক। আর এখানে অনেক জাল দেওয়া আছে, সম্ভবত কোনো কারণে কেউ জাল দিয়েছেন, হয়তো কেউ ক্ষতি করতে আসছিল, কেউ মনে করছিল চোরটা আসতে পারে হইতে পারে, কিন্তু তবুও কিন্তু তারা কিছু পায়নি। গাছটি কিন্তু খুবই অদ্ভুত ধরনের গাছ, এটা কোনো স্বাভাবিক গাছ না, আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাছের মধ্যে কিছু একটা আছে, ঠিক আছে। আমরা এটা ছুবো না কারণ রাত্রিবেলা যদি আমরা ওদেরকে ডিস্টার্ব করি তাহলে ওরা আমাদের ক্ষতি করবে, ঠিক আছে। তাহলে তাহলে আমাদের এই ছাদ দ্রুত দ্রুত ত্যাগ করা দরকার, উচিত আমাদের লক্ষ্য করে কেউ এটা মেরেছে, আমাদের দ্রুত কারণ পরে আমাদেরকে যে কেউ আঘাত করতে পারে। আচ্ছা, আজকে আপনাদের জন্য আজকে এতটুকুই, আমরা আবার আসবো নতুন কোন 100 প্লেসে, আর আপনারা কখনো ট্রাই করবেন না এসব, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।